একটু একটু দেখি দাম করে নিতে পারি কিনা, এখানে অনেক টপ রয়েছে। এই যে এখানে রয়েছে এই লং ড্রেস গুলো যে আছে এগুলো 500-700। আবার পূজোর সময় দেখা হবে। আমার মা খুবই আস্তে কথা বলে, তোমরা তোদের কান অব্দি পৌঁছেছে না। আমার নতুন গাছটার গ্রোটা দেখো, অনেকটাই গ্রো করেছে। আমি এরকম ভাবে উঠিয়ে দিয়েছি, আমার আগের গাছটা তো পুরো এতটা হয়েছিল, এখান থেকে এরকম লম্বা ছিল। তো এটা আরেকটা নতুন গাছ, সেই গাছটা মানে না থাকাতে মরে গেছিলো। তো এটাকে আমি অনেক জল ফল দিয়ে যাব, ভর্তি করে জল দিয়ে যাব, জানি না কি হবে। আমি এবার যাচ্ছি আবার সেই পুজোর সময় আসব। তো এখানে এই স্টোনগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে, আমি এগুলোর পরিষ্কার করছি না, বিকজ আবার আমি 20 দিনের জন্য চলে যাচ্ছি। আর এই যে ওর পাতাটা দেখো, খুব সুন্দর লাগে, আর এখান থেকেও বেরোচ্ছে। তো আর জানলাও বন্ধ থাকবে, জানি না কতটা গ্রো করবে, এতদিনও জানলা বন্ধই ছিল, তো তাই জন্য মনে হয় একটু পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে। এটা সবুজ আছে, এগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো জল তো দিয়ে যাবো, জানলা অফ থাকবে, জানি না কী হবে। বাইরে রেখে গেলে মানে সেরকমভাবে কী হবে জানি না। তো বাইরে অনেকগুলো গাছই রেখে গেছি, বাট এটা এখানেই থাকবে, এই যে এরকমভাবে রয়েছে। তো আমি 20 দিন পর আবার তোমাদেরকে দেখাবো যে কতটা গ্রো হয়েছে, কী হয়েছে, আমি জানি না কী হবে। তো চলো সকালটা আজকে এখান থেকেই স্টার্ট করা যাক, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সকালটা শুরু হয়েছে অ্যাপেল দিয়ে, মা জোর করে খাওয়ায় আমাকে। আর এদিকে সব কিছুই মা রেডি করে রেখেছে, আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর সেটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এদিকে এদিকে এতটা আলু আর পটলও ভাজা হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে মায়ের, আর মাম্মাম সব মশলাগুলো রেডি করে নিচ্ছে একে একে। আর এখানে চিকেন আর পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করছি, আর সবটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সব রকম পেস্টগুলো, যে মশলাগুলো আমি এতক্ষণ করলাম, আর দিয়ে দেবো টমেটো, আর সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। অনেকটা একটু কষা কষা হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম সয়া সস, আর দেব ভিনিগার। যদি কেউ লেবু দিয়ে আগে ম্যারিনেট করো মশলাটা আর চিকেনটা, তাহলে দেওয়ার দরকার নেই, আমি লেবু দিইনি তাই আজকে ভিনিগার দিচ্ছি। আর দেবো একটু টমেটো সস, সেটাও অপশান, তোমাদের ভালো লাগলে দেবে আর না লাগলে দেবে না। আর এদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলাটা আগে দিলে যেটা হয় গলাটা জ্বলে না, আর ওটার ফ্লেভারটা অল্প অল্প থাকলেই আমি বেশি পছন্দ করি। এদিকে অনেকটা ভাজা ভাজা হয়েই গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দেন আমি এখানে দিয়ে দেবো জল, জলটা দিয়ে দিয়েছি দেখো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আমার মাংসর ঝোল এই যে রান্না হয়ে গেছে, জাস্ট দুজনের জন্য, মায়ের জন্য আর আমার জন্য, তাই জন্য এইটুকু করেছি। যাই হোক, আজকে আমি তোমাদেরকে আবার দেখালাম আমার চিকেন রান্নাটা, তো নামিয়ে নেবো এখন। গ্রেভি গ্রেভি হয়ে গেছে একদম, ভাজা ভাজা গ্রেভি গ্রেভি হয়ে গেছে, মাখো মাখো মাংস কষা মাখো মাখো হয়ে গেছে। আমার লাঞ্চ সিম্পল, এখানে পটল ভাজা, ডাল আর চিকেন, চিকেনটা আমি রান্না করেছি, আর এখন আমি আমার লাঞ্চটা এনজয় করে নি।
একটা বিল্ডিং তৈরি হয়েছে আমাদের এখানে নতুন, আর যেখানে এখানে একটা ব্যাগ তৈরি হয়েছে, ফার্স্ট টাইম আসলাম। পাশে একটি এম আছে, আর এখানে একটা তন্তুজ বলে দোকান রয়েছে, সবই হ্যান্ডলুম টাইপের শাড়ি আর কুর্তা এইসব রয়েছে। আর মা এখানে ভিডিও কলে বোনের সাথে কথা বলছে। আর এই যে এইখানে একটু আগে চারটে মেস্ট্রো গাড়ি ছিল, চারটে স্কুটি, জাস্ট একটাই ব্লু ছিল, তিনখানা স্কাই ছিল, দুখানা চলে গেছে। আর এই যে একখানা ব্লু রয়েছে, আর এখানে আমারটা তো রয়েছে স্কাই, আর আরও তিনখানা ছিল স্কাই এই মাঝখানটা। চারটে স্কুটি ছিল, চারটেই মেস্ট্রো ছিল, এত হাসি পাচ্ছিল আমার, কি বলবো, তখন লোক ছিল বলে আমি ভিডিওটা শ্যুট করিনি। তো এখন বাড়ি যাবো, চলো বাড়ি যাওয়া যাক। আমি এখন চলে এসেছি সিটি বাজার মেট্রোতে, এখানে ঢোকা যাক চলো। একটু ভিডিও স্টার্ট করতে না করতে ওরা আমাকে বললো ভিডিও করা যাবে না, ওদের মলে নাকি ভিডিও করতে দেয় না। তো চুপি চুপি একটু ভিডিও তোমাদেরকে করলাম, কিন্তু প্রমিস তোমাদেরকে আমি করছি এই সিটি বাজার মেট্রো যদি ফুল ট্যুর না করেছি আমাকে তোমরা বলো। অনেক লাভ করে একটা শাড়ি কিনেছি, পচা মেট্রো ভিডিও করতে দেয় না, শুধু শুধু এসছি আমি ভিডিও করার জন্য এসছি, শাড়ি কেনার জন্য নয়। তা একটা শাড়ি কিনলাম, মা এখন ব্যাগে দিয়ে লকগুলো কাটাতে গেল, মা আসুক দে। এটা হচ্ছে নবদ্বীপ রাধা বাজার, এইখানে এরকম ছোট ছোট দোকান রয়েছে, আর সেগুলো একটু কম দামের মধ্যে জিনিস পাওয়া যায়, ভালো মালও রয়েছে, খারাপ মালও রয়েছে, মিশিয়ে রয়েছে। এই দোকানগুলো আমি একটু দেখবো কেমন কি দাম, এই বছর পুজোতে আসাই হয় না আমার এখানে, এই এখানেই ভালো, অনেক ভিডিও করতে পারবো, মলে তো ভিডিওই করতে পারি না। চলো তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করবো। দেখো তোমরা এখানে সব লং ড্রেস, পুজো যেহেতু সেহেতু লং ড্রেস, ঝিকিমিকি সব রকম ড্রেসই তোমরা দেখতে পাবে, কুর্তি হোক জিন্স হোক সব কিছুই তোমরা দেখতে পাবে। আর এইগুলো দেখো ওয়ান পিস রয়েছে এখানে কিছু, এই যে এখানে রয়েছে এই লং ড্রেসগুলো যে আছে এগুলো 500-700 টাকা করেই আছে, যথেষ্ট ভালো। আসছি আসছি, এই টপটা আমার পছন্দ হয়েছে একটু একটু, দেখি দাম করে নিতে পারি কিনা, এখানে অনেক টপ রয়েছে। আমি বেশি মেয়েদের জামা কাপড় দেখাচ্ছি কারণ কি নিজে আমি মেয়ে, ছেলেদের কালেকশনও আছে অন্য দোকানগুলোতে। আর এইখানে দেখো লং ড্রেসগুলো যথেষ্ট সুন্দর, বাচ্চাদের ড্রেসও খুব সুন্দর, আর এই যে বড়দের একটু ড্রেস এগুলো যথেষ্ট সুন্দর, তোমরা নবদ্বীপ আসলে এখানে শপিং করতেই পারো। একটা দোকানেই এরকম ভিড়, আর যত সন্ধ্যা বাড়ছে তত ভিড়, জাস্ট দেখো এত ভিড়, পুজোয় কেনাকাটা একদম পুজোর সামনেই আর কিছুদিন পর, এই জন্য আসলাম নবদ্বীপ থেকে। আর তোমরা দেখালামই তোমাদেরকে পুরো নবদ্বীপটা একটু ঘুরিয়ে, কেনাকাটার ভিড় আর সেই দিনের আলোতে আমরা বেরিয়েছিলাম, আর এখন দেখো রাতের অন্ধকারে বাড়িতে ফিরলাম। তো এরকমই হয়, আমাদের কাজটা একটু তাড়াতাড়ি মিটে গেছিল, তো তারপরে ভাবলাম যাই একটু ঘুরে আসি মল থেকে, যে কেমন কি জিনিস আছে মাঝে আমাদের নবদ্বীপের মলে। তো যাই হোক, ভিডিও করতে দেয়নি, দুঃখের বিষয়, তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে সেটা পারিনি। আর যেটুকুনি আজকে দিনটা পেরেছি শেয়ার করেছি, ভিডিওটা লং না করে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর একটা নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। আমি এখন এইসব জিনিস গুছাবো টুছাবো, কালকে বোলপুর বেরিয়ে যাচ্ছি, তারপর নেক্সট ভিডিও যেটা দেখতে পাবে সেটা বোলপুরের ভিডিও দেখতে পারবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো অল টাইম, স্মাইল সবসময় স্মাইল করো, আর নিজের ভালো লাগা ভালোবাসা জিনিসগুলো নিয়ে বেঁচে থাকো, দেখবে লাইফ এমনিতেই ভালো ভাবে যাবে। তো চলো একটা নতুন দিনে দেখা হচ্ছে।